হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এনএম জেন এম এন্ট্রান্স এক্সামিনেশনের যে ডোমিসাল সার্টিফিকেট তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কোন কোন অথরির পার্সনের কাছে গিয়ে তোমাদেরকে একটু সাইন করতে হবে প্রুফ ফুল ভিডিওটা দেখো তোমার কিন্তু অলরেডি সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বেশি যে ডাউট ছিল তোমরা হচ্ছে কি না এ ওয়ান এ টু কোনটা ফিল করবে এবং এ এনএম যারা অ্যাপ্লাই করেছিল তারা কোন কোন প্রফর্মাগুলো ফিল করবে এবং যারা জেএনএম করেছিল তারা হচ্ছে কোন প্রফর্মাগুলো ফিল আপ করবে প্রথমে আমি বলে রাখছি যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিশন বোর্ড ক্লিয়ার বলে দিয়েছে যে প্রোফোয়া এ ওয়ান ঠিক আছে প্রোফোয়া এ ওয়ান তোমরা হচ্ছে কোন কোন অথরিটির পার্সনের কাছে সাইন করবে ঠিক আছে তাহলে প্রথমেই বলে দেওয়া আছে দেখো যে ক্যান্ডিডেট বিং পারমান্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কিনা যারা বেঙ্গলের পাঁচ বছর ধরে কিন্তু বেঙ্গলের আন্ডারে বেঙ্গলে রয়েছো তারা কিন্তু হচ্ছে গ্রাম পঞ্চায়েত এরিয়া রয়েছে তারা কিন্তু কি করবে অর্থাৎ যারা এনএম এবং জিএনএম উভয়ই কিন্তু অ্যাপ্লাই করেছো তারা হচ্ছে কিনা প্রফোয়া এ ওয়ান সার্টিফিকেটটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এখানে ডাইরেক্ট বলে দেওয়া রয়েছে এরপর যে কোয়েশ্চানটা আসছে যে প্রুফা ওয়ানে কোন কোন কার কার কাছে কিন্তু অথরের পার্সনের কাছে আমাকে সাইন করতে হবে অনেকেই কমেন্ট করেছে যে ভিডিও সাইন নিয়ে গেলে হবে কি হবে না অনেকেই কমেন্ট করেছে প্রধানের হচ্ছে কি না সাইন হলে হবে কি হবে না আমি বলেই দেওয়া রয়েছে তোমরা কিন্তু পড়ে নাও এখানে কি বলে দেওয়া আছে দ্য রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ইজ বি ইস্যু অনলি এ ভিডিও অফ লোকাল ব্লক অর্থাৎ ভিডিও হলেও চলবে গভর্নমেন্ট অফ গেট গ্রেডেড অফিসার হলেও চলবে ডিস্ট্রিক্ট হোয়ারে ক্যান্ডিডেট রেসিডেন্ট তারপর কি না কী বলা আছে দেখো যে সভাপতি অফ দ্য লোকাল জেলা পরিষদ জেলা পরিষদের কাছে সাইন করলে হবে এবং সভাপতি অফ দ্য লোকাল পঞ্চায়েত সমিতি এখানেও তো তার কাছেও সাইন করলে হবে এখানে তারপর কী হয়েছে প্রধান লোকাল গ্রাম পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েত যে প্রধান হচ্ছে না ওনার কাছেও কিন্তু সাইন করলে এখানে হবে অথবা কিনা লোকাল এমপি লোকাল এমএলএ এতগুলো অপশান তোমাদের দেওয়া রয়েছে প্রফুয়া এনের জন্য অর্থাৎ যারা এন এম এবং এম উভয়ই আবেদন করেছিলেন তারা কিন্তু এই অথরিটির পার্সনের যে কোনো একজনের কাছে কিন্তু সাইন করলে হবে আশা করি এটা আমি ক্লিয়ার করতে পারলাম আচ্ছা এরপর যে কমেন্টটা এসছে যে প্রফোয়া বি ঠিক আছে প্রফোমা বি হচ্ছে কিনা না কারা অ্যাপ্লাই করতে পারবে প্রফোমা বি শুধুমাত্র কিন্তু জেএনএম ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা শুধুমাত্র কিন্তু হচ্ছে জেএনএমের জন্য অ্যাপ্লাই করেছিলে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র ছেলেরাও কিন্তু এখানে এটাতে করতে পারবে ঠিক আছে তো অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে গেল প্রফোমা এ ওয়ানটা শুধুমাত্র এন এবং জেএনএম অর্থাৎ দু উভয় কোর্সের জন্যে যারা আবেদন করছে তার জন্য কিন্তু প্রফোমা এ ওয়ান আর প্রফোমা বিটা হচ্ছে শুধুমাত্র কিন্তু জেন এম স্টুডেন্টদের জন্যে ঠিক আছে এখানে বলে দেওয়া আছে প্রফোমা বিটা শুধুমাত্র জেন এম স্টুডেন্ট এবার এখানে বলে হচ্ছে কোন কোন হচ্ছে অথরিটি পার্সনের কাছে কিন্তু সাইন করতে হবে সেই গিয়ে এবার জেলা পরিষদের কাছে তোমরা করতে পারো এবং প্রধান লোকাল গ্রাম পঞ্চায়েত যারা গ্রাম হচ্ছে কিনা গ্রাম পঞ্চায়েতের আন্ডায় রয়েছে তারা কিন্তু প্রধান কাছে করতে পারো এবং মিউনিসিপ্যাল কর্পোরেশান যদি থাকো তোমরা কাউন্সিলের কাছে করতে পারো অথবা লোকাল এমপি সোজা সোজা ভাষায় বলে দেওয়া আছে দেখো যে লোকাল এমএলএ করতে পারো ঠিক আছে কাউন্সিলের কাছে যারা মিউনিসিপ্যাল আন্ডায় রয়েছে তারা কিন্তু কাউন্সিলের কাছে করবে আর যারা গ্রাম পঞ্চায়েত আন্ডায় রয়েছে তারা কিন্তু বিডিও অথবা কিনা হচ্ছে প্রধান কাছে করবে সোজা ভাষায় কিন্তু আমি বলে দিলাম আশা করি তোমরা সব ক্লিয়ার করতে পেরেছো এরপর যে কমেন্টটা আসছে যে এই প্রফোমা এ ওয়ান অ্যাপ টু কোনখান থেকে ডাউনলোড করবো ঠিক আছে এটা কিন্তু ওয়েস্টবেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে চলো দেখে নিই কোনখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করবে তো তোমরা কী করবে এনার ডাবলিউ বিজেইবি ডট এনআইসি ডট ইনে চলে আসবে চলে আসার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরেই তোমাদের কিন্তু এনএম এবং জেএনএম সেকশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরই কিন্তু এখানে কিছু ফরম্যাট তোমাদেরকে শো করবে এবং এখানে শো করার পরে এখানে কী লেখা আছে দেখো যে প্রোফোয়া ফর সার্টিফিকেট ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ডোমিশাল সার্টিফিকেট পেয়ে যাবে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কি করবে তোমরা প্রিন্ট করে কিন্তু এই কপিগুলো নিয়ে যাবে ঠিক আছে যে হচ্ছে অথোরিটির পার্সনের কাছে সাইন করার জন্যে তো আমি প্রথমেই বলে দিলাম যে এনএম এবং জেএনএম যারা উভয় করছে জন্য আবেদন করছো তারা কিন্তু প্রফর এওয়ানটা করবে আর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যা তোমরা যদি থাকো তাহলে কিন্তু প্রধানের কাছে অথবা বিডিওর কাছে সাইন করবে আর মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে কিন্তু তোমরা কাউন্সিলের কাছেও করতে পারো অলরেডি কিন্তু ক্লিয়ার হয়ে গেল তোমরা কোনখান থেকে ফিল আপ করবে ঠিক আছে তো এখানে তোমরা ফিল করবে তোমার নাম দিয়ে এখানে মিসেস তারপর মিস্টার যেটা আছে তোমরা করে নেবে এখানে সিটিজানশিপ তারপরে যে ভার্টাল ফন্ট যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার এখানে কিন্তু তোমাকে কী করতে হবে এখানে কিন্তু ফটো তোমাকে লাগাতে হবে এবার ক্যান্ডিডেট সিগনেচার ঠিক আছে এটা কিন্তু অথরিড পার্সনের কাছে গিয়ে তোমাদেরকে করতে হবে অর্থাৎ বিডিও বা হচ্ছে প্রধান তোমরা যে যে এলাকায় থাকো সেখানে গিয়ে কিন্তু করতে হবে আগে থেকে কিন্তু সাইন করে গেলে হবে না ঠিক আছে অথরিড পার্সন হচ্ছে তা ওনার কাছে গিয়েই কিন্তু সাইন করতে হবে এটা কিন্তু বারবার বলে মনে রাখছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এটা এ ওয়ান গেল সার্টিফিকেট তারপর হচ্ছে এ টু ঠিক আছে প্রফোমা সরি এখানে টু বলা রয়েছে প্রফোয়া টু প্রোফোমা টুতে হচ্ছে কিনা শুধুমাত্র জেন এম স্টুডেন্টরাই করতে পারবে তার জন্যই কিন্তু সেই একই প্রসেস ঠিক আছে তোমার কিন্তু এখানে ফটো লাগাবে এবং এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে অথরিটি পার্সনের কাছে গিয়ে করে অলরেডি কিন্তু আমি এটা বোঝাতে পারলাম এবার প্রোফোমা থ্রি মেডিকেল সার্টিফিকেট কিন্তু হচ্ছে পরে ভিডিও করে আমি বলে দেওয়ার চেষ্টা করবো অলরেডি তোমাদের ডাউট করতে ডাউট যেগুলো ছিল তোমাদের অলরেডি কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি তবু তোমাদের যদি ইনকোয়ারি থাকে আমার কিন্তু কমেন্ট বক্সে কর কমেন্ট করতে পারো আমি কিন্তু অ্যানসার দেওয়ার চেষ্টা করব